প্রিয়জনেরা কেমন আছো সবাই? গুড ইভিনিং। আমি আস্তে আস্তে আবার ডেলি ব্লগিংয়ে ফিরে আসছি। গলার অবস্থা এখনও দুরবস্থা, তো এই নিয়েই চলছে। গত শনিবার, হ্যাঁ গত শনিবার এতক্ষণে আমি, আজকে শনিবার বাই দ্য ওয়ে, গত শনিবার আমি এতক্ষণে উইকেন্ড এনজয় করছিলাম। খুব মানে মনে পড়ছে সেই স্মৃতিগুলো। যাই হোক, এর মধ্যে এক সপ্তাহ হয়ে গেল। গত শনিবার এতক্ষণ পিৎজা খাচ্ছিলাম না, মোস্ট প্রবাবলি আনতে গেছিলাম, এসবই হচ্ছিলো আর কি। দাঁড়া দেখি কটা বাজে, দেখি দাঁড়া দিই বলছি। আচ্ছা 6:05 না, আনতে আনতে অন্ধকার হয়ে গেছিলো এতক্ষণ। এখন অত কিনছিলাম, ডমিনোসে ছিলাম। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এই শনিবার আমি এখন বাড়িতে। তো গত রবিবার আমরা অনেক কিছুই তো কাজকর্ম হয়েছে, মানে উইকেন্ড এনজয়, আমরা তো আর খালি যে বসে বসে গল্প করেছি তা নয়। একটা জিনিস বানিয়েছি যেগুলো মানে আমার আগের ঘরে ছিল আর কি। এখানে তো তো টেম্পোরারি কিছুই নেই, আগের ঘরে ছিল আমার ছবি, ছবিতে স্ট্রিং লাইট লাগানো ছিল। তো এবার ওই স্ট্রিং লাইটগুলো বাড়িতে বানানো হয়, তো এবার সেইগুলো গত রবিবার আম্মা বানিয়েছে আর কি। মানে আমি তো অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, বানানো হয়েছিল একটা স্ট্রিং লাইট। তো সেটা এখন আমার ঘরে শোভা পাচ্ছে, তো সেটা তোমাদের দেখানো হয়নি, সেটা আজকে তোমাদের দেখাবো। দেখো নদীমা, দাঁড়াও, দেখা যাচ্ছে না, গোল 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 গোল, ওই দেখো নদীমা ব্লগ করছি। দিয়ে এবার নদীমার ছবি এই তো। দিয়ে তারপরে এবার আজকে তোমাদের দেখাবো, হ্যাঁ, তারপর মাঝখানে তারপরে এসে আমার কী সর্দি, যাই হোক সেসব আর মনে করে লাভ নাই। দিয়ে তারপরে এখন তো গলা নর্মাল হয়ে গেছে, দুদিন তো আমি খুব নাকে নাকে কথা বলছিলাম, সবাই আমার নাকি সুর নিয়ে ইয়ারকি করছিলো। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে আমি আবার অনেক দিন পর, মানে বেশ, মানে গত সপ্তাহে যাবার আগে আমার একটা ব্লগ রেডি ছিল, সেটা আজকে আমি লাইভ করেছি। তো তোমরা সবাই এখন সেই ব্লগটা দেখছো, তো চলে এখন নিচে যাই। আচ্ছা তার আগে দেখাই, চলো গিফটটা দেখাই। তো এই পলিপ্যাকটাতে আমি, দাঁড়াও ঘরের আলো জ্বালি, কিছু দেখা যাচ্ছে না। তো এই পলিপ্যাকটাতে আমি এখন রেখেছি, মানে রোজ সন্ধ্যাবেলা করে আমি পলিপ্যাকটা থেকে বার করে, না হলে কী হয় বলতো, ধুলো পড়বে, কিছুই না ব্যাপারটা। ও, টেবিল পরিষ্কার করতে হবে, টেবিলে আমার চশমার খাপ, টেবিলে আমার হেডফোন, জায়গা খালি থাকে না। এই দেখো, এই হচ্ছে আমাদের স্ট্রিং লাইট, এটা হচ্ছে মানে এটাতে টুনি আছে 51টা, মানে এমনিতে যেখানে আমরা 10-20টা টুনি কিনি সেখানে এখানে 51টা টুনি আছে। ওই জন্যে পুরো আমার এই ঘরটা, এত বড় ঘরটা না, পুরো একদম পুরোটা আলো হয়ে যায়, মানে আমার অতিরিক্ত আলো লাগে আর কি, মনে হয় যে বেশি আলো হয়ে গেছে। এতগুলো টুনিতে আসলে অভ্যাস নাই তো। দাঁড়াও এক সেকেন্ড, একাতে হচ্ছে না, দেখো আমার এই এত বড়, এত জোরালো আলো, আমি আলোটা থেকে কত দূরে চলে এসেছি তাও দেখো। আমার এই পুরো ঘরটা না পুরো আলো হয়ে যায় এই একটা টুনি লাইটে, মানে সিরিয়াসলি, মানে দিস ইজ মানে রিয়েলি ওভারওয়েলমিং। আলোটা কেমন হয়েছে জানিও, যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম তাই পুরো ক্রেডিট আমার, যদি খারাপ লাগে তাহলে আমি চিনি না, জানি না, আমার নয়, ঠিক আছে। এখন নিজে চলো চা খাই। তো সন্ধ্যাবেলা আমি বানিয়েছি হচ্ছে চা, চায়ের ওপর সর জমে গেছে, কারণ চাটা অনেকক্ষণ হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, বুঝতেই পারছো। আর আমি বানিয়েছি আজকে ব্রেড পিৎজা, কোনো সবজি নেই, শুধুমাত্র চিজ। যেহেতু আজকে আমি চিকেন বানাচ্ছি, তাই চিকেন তো আর মাটনের মতো সেদ্ধ করি না, ভেজে ভেজে করি। তো এখন যেহেতু রান্নাটা কিন্তু আমিই করছি, এই আমি যখন ফটো তুলি তখন মা খুনতি না রে বলে সবাই ভাবে যে মা রান্না করে, আমি নাকি বলি আমি রান্না করছি। আজকে মা বলবে, মা
কিছু বলো, হ্যাঁ এটা জোরে বলো, তুমি করছো আমি করছি না, মানে এটা সত্যি ব্যাপার আর কি। হ্যাঁ দিয়ে মা এখন নাড়ছে ওই জন্য, নাহলে যদি লেগে টেগে যায় তলায়। ঠিক আছে চলো বানাই, তারপর পরে দেখা করছি। ও মাংস ভাজা হয়ে গেছে, এই দেখো সরাও না, খুন্তিটা একবার সরাও, এই যে এই যে ভালো লাগছে দেখতে। ওখানে আমাদের তেল, এখানে আমাদের মশলা বাটা, এবার আমরা মশলাটা দিয়ে দেবো, দিয়ে কষবো। আমাদের মশলা কষা হচ্ছে, আমি এর মধ্যে আমার যে আরও মশলাগুলো দেবার ছিল সেগুলো দিয়ে দিয়েছি। গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর, বলো সুন্দর গন্ধ বেরোচ্ছে, এখন কষা হোক। আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে দেখো, এখানে আমি জল গরম করতে দিয়ে দিয়েছি, তারপরে আমি গরম জল দিয়ে দেবো, তাহলে আমাদের রান্নাবান্না হয়ে যাবে, আর বেশিক্ষণ নেই। মাংসটা তো দিয়ে দিয়েছি, মা এতক্ষণ আমাকে হেল্প করছিলো, কিন্তু তারপরে ওই লাস্টের বেশ কিছু আগে ক্লিপের পর মা চলে গেছে, তো এখন আমি একাই। তো চলো দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি, ফুটছে প্রায়, হয়ে এসেছে, মানে হয়নি এখনও, টাইম লাগবে, ঠিক আছে চলো হোক, কোনো ব্যাপার না। চিকেন রেডি দেখো, একদম প্রপার, খুব সুন্দর আমার দেখতে লাগছে। ওদিকে তেল ছেড়ে গেছে, এদিকে মশলা, মানে পুরো ব্যাপারটা খুব সুন্দর দেখতে হয়েছে। গন্ধ বেরোচ্ছে, মানে সবাই গন্ধ পাচ্ছে, আমি ছাড়া তো সবাই গন্ধ পায়। তো চলো রেডি, এখন আমি ওপরে যাব, তারপর মা যা পারবে করবে। এখানে আমাদের মেলানো মেশানো হচ্ছে, লাস্টে একটা আলু আর ঝোল আছে, মা পুরোটা দিয়ে দিচ্ছে। এখানে এতক্ষণ যেহেতু দুজনের প্রয়োজন আর কি, তো আমি এতক্ষণ ব্লগ করতে পারিনি, তো চলো এবার তো আমি পাক্কা ওপরে যাই, আর এটা এখন ভাপে হোক। ইয়ে গ্রেট সাকসেস। রাত 10টা বেজে গেছে, আমি মোবাইলের ফ্ল্যাশটা জ্বালালাম তোমাদের দেখাবো বলে, আমি তখন রান্নাবান্না করে ওপরে চলে এসেছিলাম, দিয়ে এসে আমার ক্লাস হচ্ছিলো। এই যে অ্যাকচুয়ালি আমার সেট আপ হচ্ছে এটা, দাঁড়াও, এই যে দিস ইজ মাই অ্যাকচুয়াল সেট আপ। তো এখন তোমাদের দেখাবো বলে ফ্ল্যাশলাইটটা জ্বেলেছি মোবাইলে, তো এই নোটগুলো আমি এখন বানিয়েছি, মানে পড়ছিলাম, মানে ক্লাস হচ্ছিলো আর কি। তো চলো হয়ে গেছে, এখন ভাবছি যে একটু ছাদে যাবো, একটুখানি হাঁটবো, চলো। এই যে আমাদের বিরিয়ানি ইন কারেন্ট সিচুয়েশান, আর এখন কটা বাজে দেখে দিই, এখন বাজে 12:45, সেটা বড় কথা না, ওই জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না করে চলে গেছিলাম, যে এসে আমি তারপর একদম গরম গরম খাবো। মা এখন বার করছে, ওয়াও ফোকাস হচ্ছে না, ফোকাস হ, ওয়াও, আমার এরকমই ভালো লাগে, মানে মাখা মাখা আর কি, তাহলে আর মাখতে হয় না। এই দেখো এই কেমন ডিমের ঝোল, ডিমের ঝোল গন্ধ বেরোচ্ছে, ওবেলা ডিমের ঝোল আছে নাকি এপাশে, দাঁড়াও থালায় দিগমা, তারপর দেখাচ্ছি। এখন ঝাঁকানো হচ্ছে, ফাইনাল ঝাঁকানো। ওয়াও দিস ইজ দ্য প্রপার কালার, এইবার আলোটা আসছে, এমনি তো অন্যদিন কেমন ফ্যাকাশে আসে। চলো খাওয়া দাওয়া করে নি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। অ্যাজ ইউ গাইজ নো, এই যে আমাদের আজকে ডিনার হচ্ছে, এখন ডিনারে আজকে আমার বানানো চিকেন বিরিয়ানি। কালারটা না এই মোবাইলে এক, মানে বারবার বিভিন্ন রকম আসছে, যাই হোক আমি আসল ছবি তোমাদের দেখিয়ে দেব। তো হ্যাঁ না এখনও আসেনি, আর একটু হলদেটে আছে, এই যে এই কালারটা এসেছে, না তাও আসেনি, আরও একটু হলদেটে হয়েছে, যাই হোক ঠিক আছে চলো আজকের মতো গুড নাইট। এই যে বাকিটা, এই দেখো বাকিটা, ঠিক আছে আজকের মতো গুড নাইট, কাল দেখা হবে, বাই বাই।